আমার এখানে দিনে আমার দিনে কি আমি অন্তত সন্ধ্যা পর্যন্ত আমার কোনো বিদ্যুৎ জ্বালাতে হয় না, আমি সেটা ওইভাবে দিয়ে ট্রান্সপারেন্সি টিন দিয়ে করা হয়েছে, আমার কোনো বিদ্যুৎই জ্বালাতে হয় না, আমি উপরে খোলা রেখেছি, বাতাস আছে, আমার সব কিছু ফ্রি, আমার খুব অল্প টাকা আমি বিদ্যুৎ বিল দিচ্ছি। তো এগুলো কি আমাদের একটু চিন্তা করে করতে হবে, এবং এখানে যদি আমাদের সরকারি পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করা হয় তাহলে কিন্তু সত্যি আমরা অনেক কিছু পারি। রুহুলামিন সিআইপি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ফারুক হাসান যেটি বলছিলেন বা বিডি রহমতুল্লাহ বলছেন যে অপচয় রোধ করা, দুর্নীতি রোধ করা, এটি করার এটি না করতে পারলে আমাদের জ্বালানি সংকট, বিশেষ করে স্বল্প খরচে জ্বালানি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে এনার্জি পাওয়ার ক্ষেত্রে, তো আমাদের এই জায়গাগুলোতে ব্যবস্থা নিতেই হবে। কিন্তু যে প্রকল্প, যে মেয়াদ বা এর যে ব্যয় বৃদ্ধি, সেটি আসলে কি বলে যে আমরা কি সেদিকে হাঁটছি কি না? হ্যাঁ, ওনারা তো যে কথাগুলো বলছেন সত্যি কথা, এবং আমার তো মনে হয় যে এই ধরনের ব্যক্তিদের নিয়ে যারা নীতি নির্ধারক তারা যদি একটু সাজেশন নেয় ওনাদের কাছ থেকে শেয়ার করে, তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো পর্যায়ে যেতে পারি। যেটা ফারুক হাসানও বললেন যে এখন আমরা একটু নিশ্চিন্ত হতে চাই, আমরা একটু ভালো যে আরও ইন্ডাস্ট্রি বাড়বো, আগে মনে হয়েছে যে আমাদের কমাতে হবে আস্তে আস্তে। দেখুন না, এই যে কথাটা বললো উইন্ডি দিয়ে যেটা আমাদের বিদ্যুৎ হচ্ছে এবং আমরা প্রচুর বিদ্যুৎ পাবো, যেটা প্রচুর সম্ভাবনা। আরেকটা জিনিস যে হয়, আমাদের সমুদ্রের ঢেউ দিয়ে তো কিন্তু আমরা পারি কক্সবাজারে, এবং আমাদের যে সমুদ্রের ঢেউ আছে এই ঢেউ দিয়ে প্রচুর বিদ্যুৎ আমরা উৎপন্ন করতে পারি খুব লো কস্টে। তো এই কারণে বলতে চাচ্ছি যেটা, যে আমাদের একটু চিন্তা করে, আবারও সেই বলবো যে যারা নীতি নির্ধারণীতে আছে তারা যদি একটু মেধা খাটিয়ে তারপরে যদি একটু দেশের কথা ভেবে তারা চিন্তা করে কাজ করে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভালো করব। সেই ধরনের সেই যোগ্যতা, সেই পরিবেশ, সব কিছু আমাদের আছে, এখানে আছে। দেখুন, এখানে অপচয়ের কথা বলা হয়েছে, এখানে কিছু করাপশন বলবো না, এটা অন্যভাবে করাপশন হচ্ছে। আমাদের ঢাকার ঠিক পাশেই, আমি নামটা বলবো না, এখানে আপনার ওখানে গ্যাস যাই নাই, মানে ফর্মালি কোনো নো গ্যাসের কানেকশন বা লাইন আছে, বাট ওখানে লাইন গিয়েছে, ওখান থেকে সাপ লাইন গিয়েছে, প্রত্যেকটা বাসা বাড়ি তারা ব্যবহার করছে, ছোটোখাটো ইন্ডাস্ট্রি ব্যবহার করছে, টোটালি ওখানে কোনো গ্যাসের কোনো ই নাই। আপনি খাতা কলমে যায় দেখবেন যে ওই এলাকায় কোনো গ্যাসের লাইনই নাই। তাহলে এখানে যেভাবে গ্যাস মিসইউজ হচ্ছে, কারণ আমার যেহেতু বিল দিতে হচ্ছে না, লোকাল প্রশাসন আর রাজনীতিবিদদের পয়সা দিলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে তো আমি ইচ্ছা করে যে যা ইচ্ছা তাই খরচ করব। এই মিসইউজগুলো আপনার বের করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে কিন্তু এর মধ্যে যে কথা বিডি রহমত বারে বারে বললো যে আমাদের এই যে লোডশেডিং কমে গেলো হঠাৎ করে, কি সব ঠান্ডা হয়ে গেছে এই কারণে? না, এখানে সচেতন হয়েছে এবং দায়িত্ব নিয়েছে, ও সর্বোচ্চ পর্যায় থেকে সেইভাবে প্রেশার দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু ডু ইট, করেছে, এখন সুন্দর আমরা সবাই সেই সুফলটা পাচ্ছি। এবং আমাদের যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আরও সামনে পড়বে, তখন আমাদের যে এসির খরচ আমাদের লাগবে না। আমরা দেখা যায় যে সরকারও খেয়াল করতে হবে যে কিছু কিছু বিল্ডিং, কিছু কিছু গভর্নমেন্ট বিল্ডিং করেছে যেটা টোটাল এয়ার কন্ডিশন বেসড করেছে। এর আগে আমি বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে বিল্ডিংয়ের কথা, এটা একটু চিন্তা করা দরকার যে কীভাবে ন্যাচারাল আমাদের আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে। ফারুক ভাই জানবেন যে আমার যে ইন্ডাস্ট্রি আছে, আমার এখানে দিনে আমি অন্তত সন্ধ্যা পর্যন্ত আমার কোনো বিদ্যুৎ জ্বালাতে হয় না, আমি সেটা ওইভাবে দিয়ে ট্রান্সপারেন্সি টিন দিয়ে করা হয়েছে, আমার কোনো বিদ্যুৎই জ্বালাতে হয় না, আমি উপরে খোলা রেখেছি, বাতাস আছে, আমার সব কিছু ফ্রি, আমার খুব অল্প টাকা আমি বিদ্যুৎ বিল দিচ্ছি। তো এগুলো কি আমাদের একটু চিন্তা করে করতে হবে, এবং এখানে যদি আমাদের সরকারি পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করা হয় তাহলে কিন্তু সত্যি আমরা অনেক কিছু পারি। আমাদের যে দেখুন না, আমাদের যে মাটির যে উর্বরতা, এই উর্বরতা আমি আরও 50 বছর আগে শুনেছি, তখন আমি ক্লাস 9-10 পড়ি, যে জাপানিজরা বলতো এখানে সে ইউ আর ফুলিশ কান্ট্রি, আমাদের দেশে কি প্রতিকূল জায়গা, আমাদের ওখানে আবহাওয়া, ওখানে মাটি, আমরা ফসল উৎপন্ন করছি, ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি, আর বাংলাদেশ তাদের ফুড শর্টেজ, এই কথা বলতো। কেন 68-এর কথা বলছি, আমার ফ্যামিলিতে আমরা 5 ভাই 2 বোন ছিলাম, আমার বাবা ঠিক মতো 2 বেলা খাবার দিতে পারতেন না, আর এখন দেখেন তখন 7-6 কোটি লোক ছিল, আর এখন 18 কোটি লোক। আমাদের একটি লোক তো অন্তত ভাত না খেয়ে তার এই 1 বেলা থাকতে হয় না, তার খেতে পারে। তো এই যে এটা টেকনোলজি বলেন, এটা সুন্দর ম্যানেজমেন্ট বলেন, চিন্তা শক্তি বলেন, এবং আমাদের জনগণ যে আমরা পারি, বিশেষ করে আমরা কৃষকরা যেভাবে আমরা নতুন নতুন
পর্যায়ে যে আমরা যেভাবে আমাদের ফসল উৎপাদন করে নিয়ে আসছি, আমাদের এখানে দেখবেন আপনার সিডর হোক, হাজার বন্যা হোক, ঠিক 15 দিন থেকে 3 মাস পরে সেখানে যাবেন, আপনি বুঝবেন না এখানে একটা ন্যাচারাল ডিজাস্টার হয়ে গেছে, কিভাবে আমরা এটা ওভারকাম করি। তো এই কারণে আমি বলতে চাচ্ছি আমাদের মাটি এবং আমরা মানুষ, আমরা যা আছে এটা সম্পদ, এই সম্পদকে কাজে লাগাতে হবে। টোটাল পপুলেশনে আমাদের 66% আমাদের ইয়াং এনার্জেটিক, যেটা পৃথিবীর মধ্যে খুব কম দেশে আছে, এবং 2038 সাল পর্যন্ত এইভাবে আমাদের ডেভেলপ হতেই থাকবে ডিউ টু ইয়াং এনার্জেটিক আমরা আছি। এখন জাপানে মাত্র 10% ইয়াংরা আছে, বাংলাদেশে 66% ইয়াং, এদেরকে কাজে লাগাতে হবে। যেমন আমরা খুব আশাবাদী যে কত 1 থেকে 1.5 বছর মধ্যে প্রায় 15 লক্ষ আমাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়েছে, বিশেষ করে মিডল ইস্টে গিয়েছে, ওখানে যাওয়া মানেই তো আমাদের ফরেন কারেন্সি আসা, আমরা রেমিটেন্স আসা, তা এখন তারা রেমিটেন্স যোদ্ধা হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এখানে তাই বলছি যে ওখান থেকে যে যারা টাকা পাঠাবে হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে, তাদের যদি 110 টাকা দেওয়া হয় $1, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয় 2.5% 5% দেওয়া হোক, আপনার রিজার্ভ দেখবেন চট করে উপরে উঠে যাবে। আর বিশেষ করে আপনার বিভিন্ন রকম যে আপনার কারেন্সি বা ওই যে আপনার বিকাশ বা এই ধরনের যে পেমেন্ট করা হচ্ছে, এটা দেখা গিয়েছে যে হুন্ডির মাধ্যমে বেশি হচ্ছে এবং কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সেখানে লেনদেন হচ্ছে অস্বাভাবিকভাবে। তো এইটা সরকার বাংলাদেশ ব্যাংক কী করে, তাদের দায়িত্ব না এটা করা? যখন এটা লুটপাট করে নিয়ে যাবে তখন তাদের দায়িত্ব আসে, তখন ধর বুঝতে পারে না আমাদের ঠিক হতে হবে। এটা না করে সবসময় অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকবে না কেন? তারা প্রচুর তার বেতন নিচ্ছে, সব সুযোগ সুবিধা নিচ্ছে, তারা এই দায়িত্ব পালন করবে না কেন? আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য আমরা দায়িত্ব পালন করি না? আমরা তো 18 ঘন্টা পরিশ্রম করি, তদ্রুপ তাদের যদি এইভাবে করে তাহলে তো আমাদের এই ধরনের বিপদ আসার কথা না। আমরা তো উন্নতি শিখর উঠতে অবশ্যই উঠবো, আমি তো বললামই তো 66% আমাদের ইয়াং এনার্জেটিক, 2038 সাল পর্যন্ত আমরা ডেভেলপ হতেই থাকবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের কাজে লাগাতে হবে, আমরা শুধু কথা বলি, কথাকে যদি না কাজে, যেমন আমি আমার সেক্টরে আমি চেষ্টা করছি এটা কাজে লাগানোর জন্য। আমি ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের যে আজকে আমাদের ইলেকট্রিক এক্সপো 2022 আমরা করে আসলাম, সেখানে আমাদের সাধারণ ইলেকট্রিক ব্যবসায়ীরা এবং সাধারণ দোকানদাররা যারা প্রোডাকশন করে, ছোটো ছোটো তারা যারা প্রোডাকশন করছে, তারা খুব সুন্দরভাবে সেখানে পেভিলিয়ন নিয়ে সেখানে তাদের প্রোডাক্টটা শো করছে। অনেকে তো আশ্চর্য হয়েছে যে এটা আমাদের এখানে হয়, যে বিভিন্ন সুইচ সকেট টকেট যেগুলো আছে এটা চিন্তাই করতে পারে না, বলি আমাদের দেশে হয়, বলে শুধু হয় না আমরা 12 বছর ওয়ারেন্টি দেবো আমারটা ব্যবহার করেন। তো এখানে আমি সরকারি পর্যায়ে দেখবেন লেখা থাকবে যে অন্য হয়তো বড় কোম্পানি, আর নাহলে বলবে বিদেশে কোনো ই লাগবে আমাদের সেফটির জন্য। সেফটি আমরাই সব কিছু করবো, আমাদের আমরাই পারবো ইনশাল্লাহ। কেবলই দেখেন না, আমরা 100% আমরা নিজেরা কনজিউম করি এবং বিদেশে এক্সপোর্ট করি। আমাদের এখানে ইন্ডিয়া পাকিস্তান চায়না পারি না কেবলে, সিলিং ফ্যানে আমরা 80% এখন করতে পারছি, আগে ছিল পাকিস্তান ইন্ডিয়া চায়না। একটু সরকার আমাদের সুযোগ দিয়েছে র মেটেরিয়াল কাঁচামাল আনার ব্যাপারে, আমাদের যদি জিরো ট্যারিফ করা হয় আর ফিনিশড গুডস যেটা আছে ফ্যান্সি ফ্যান যেগুলো আছে সেগুলোকে যদি একটু ডিউটি বাড়ানো হয়, তাহলে আমাদের ফ্যান আমরা 80-90% আমরা করতে পারবো লোকাল প্রোডাক্ট। তো এটা আমাদের অ্যাকচুয়ালি নীতি নির্ধারণ যারা করছে তাদের সঠিক ধারণা থাকতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তারা চিন্তা করে ব্যবসায়ীরা সব নিয়ে যাচ্ছে, ব্যবসায়ী নেয় না, ব্যবসায়ী দেয়। একটা একজন ব্যবসায়ী ইন্ডাস্ট্রি করবে, দেখবেন 5 বছরের মধ্যে আরও একটি ইন্ডাস্ট্রি করতে চায়, তারা কিন্তু অবৈধভাবে অন্য কোনোভাবে না, তারা কঠোর পরিশ্রম করে এবং তাদের ধারণা হয় কীভাবে আরও বেশি লোককে আমি প্রোভাইড করতে পারি, কীভাবে আমাদের অর্থনীতিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি, এই চিন্তা সবসময়ই থাকে। খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো।